জি, জাকাতুল ফিতির ফরজ, এজন্য যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ করেছেন। ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন, বুখারী মুসলিমের হাদিস। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাও কি হয়, ফরজ হয়, এবং তার পরিমাণ কি তাও সেখানে বলে দেওয়া হয়েছে। তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর হচ্ছে যে জাকাতুল ফিতর এটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির প্রতি ফরজ। আলা সগীরে ওয়াল কাবীরে ওয়াল জাকারে ওয়াল উনসা, নারী পুরুষ ছোট বড় সকলের উপরে কি এই জাকাত আদায় করা ফরজ। তবে যারা পরিবারের যে কর্তা হবে তিনি তাদের পক্ষ থেকে সেটা আদায় করে দেবেন, এমনকি যে শিশু বাচ্চা রোজা পালন করেনি তার পক্ষ থেকেও এটা আদায় করা ফরজ। এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত না করে মৃত্যুবরণ করলে কি কবরের আজাব হবে, বাকি সব ফরজ আমল আদায় যদি করে থাকে। না, এমন কোনো কথা ইসলামে নেই যে কোরআন তেলাওয়াত যদি কেহ না করে তাহলে তার কবরের আজাব হবে। তবে কোরআনে কিছু কিছু সূরা আছে, যেমন ধরেন যে সূরা মুলক আছে, যে যদি আপনি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করেন রাতে তাহলে আপনার কবরের আজাব থেকে বাঁচার জন্য সহযোগী হবে, এবং এটাকে হাদিসে মানে বলা হয়েছে যে এই সূরা আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করবে। আর একজন মানুষ যখন যাবতীয় ফরজ ইবাদত করবে, অর্থাৎ যেমন ফরজ সালাত, তখন তো তার কোরআন আছে এর ভিতরে, তাই না? কোরআন ছাড়া তো নামাজ হবে না। সূরা ফাতিহা, তারপরে আরও অন্যান্য সূরাগুলো তো অবশ্যই তাকে জানতে হবে। সুতরাং যদি নফল কোরআন তেলাওয়াত না করে তাহলে তার কবরের আজাব হবে এমন কথা হাদিসে নাই, তবে নিঃসন্দেহে সে অনেক বড় কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করবে, কারণ কোরআন হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যার মাধ্যমে সে আল্লাহর ইবাদত করতে পারবে, যার মাধ্যমে সে আল্লাহর বিধিনিষেধ জানতে পারবে, যার মাধ্যমে সে পরকালের যে কী করণীয় সেগুলি জানতে পারবে, আর সাধারণভাবে তেলাওয়াত করলে তো তার অফুরন্ত সওয়াব সে লাভ করবেই। সুতরাং তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। ফরজ সালাত আদায় করা হচ্ছে এক ব্যক্তি হতে অন্য ব্যক্তির 3 থেকে 4 ফুট দূরত্বে রেখে, এটা করা যাবে কি? জি, আমাদের সমাজে আজকাল অনেকে এরকম করছে, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এভাবে তারা সালাত আদায় করছে। ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা জরুরতের অবস্থা, জরুরত মানে হচ্ছে মানে একটা কঠিন অবস্থা, যেই সময়ে এই অবস্থাটাকে তারা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। তো এরকম বাধ্যগত অবস্থায় অনেক অবৈধ জিনিসকে সাময়িকভাবে বৈধ করা হয়। ইসলামের মূলনীতি হচ্ছে যে আদ-দরুরাত তুবি হল মাহজুরাত, জরুরাত বা প্রয়োজন, বিশেষ প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে সাময়িকের জন্য কি করে, বৈধ করে। তো সেই হিসেবে যদি এটা করা হয় তাহলে আল্লাহ আলম হতে পারে, কিন্তু ওলামাদের মধ্যে অনেকে বলেছেন যে এটা জায়েজ নেই। এই জন্য যেহেতু তার বিকল্প ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সে বাড়িতে এই সালাতকে আদায় করবে, হ্যাঁ বাড়িতে আদায় করবে, তাহলে তার জন্য কি হবে, যথেষ্ট হবে, তার জামাতে আসার কোনো প্রয়োজন নেই। আর জামাতে যদি আসে তাহলে তারা বিভিন্ন মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রবেশ করবে, এবং সেখানে তারা মিলিত হয়ে জামাতে দাঁড়াবে, তাহলে জামাতেরও হক আদায় হলো, নামাজটা সঠিকভাবে হলো, এবং কোনো সমস্যাও হলো না। একই সাথে বাথরুম